সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বৃষ্টি হলে পানিতে হাবুডুবু খাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। সিডিএ বলছে কাজ শেষ করা খালগুলো নিয়মিত পরিষ্কার করছে না সিটি কর্পোরেশন, তাই 7,000 কোটি টাকার প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছে না নগরবাসী। এদিকে সিটি মেয়রের সাফ জবাব, পুরো কাজ শেষ না করলে বুঝে নেবে না কর্পোরেশন। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চলতি বর্ষা মৌসুমে মাত্র 18 মিলিমিটার বৃষ্টিতেও হাবুডুবু খেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। এই সময়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প আধা সমাপ্ত অবস্থায় ফেলে রাখা খালে ভেসে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। 4 বছর আগে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন ও দখলমুক্ত করতে 3 বছর মেয়াদি 7,000 কোটি টাকার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নির্ধারিত সময়ের 1 বছর পর খাতাকলমে অর্ধেক কাজ শেষ হলেও সুফল আসেনি কিছুই, কারণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অধিকাংশ খাল ও নালা নর্দমাগুলোর ভেতরে ভরাট করে কোথাও বাদ দিয়ে রেখেছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। এক্সিস্টিং যে ড্রেনের স্ল্যাব বা অন্যান্য জিনিস ভেঙে অরক্ষিত করা হল, এগুলি অরক্ষিত করার কারণে আমি কি আগের চেয়ে খারাপ অবস্থায় গেলাম? এই ড্রেনেজ প্রজেক্টের এখন পর্যন্ত রেজাল্ট ওরিয়েন্টেড ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ। সিডিএর দাবি, 36টি খালের মধ্যে 3টি খাল সম্পূর্ণ খনন ও দখলমুক্ত করেছেন তারা। এছাড়া সবগুলো খালের কোনো না কোনো অংশের কাজ শেষও হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন এই খালগুলোতে নিয়মিত পরিষ্কার না করাই তা ফের ভরাট হয়ে যাচ্ছে। ওরা সবসময় বলে যে যেহেতু সিডিএ প্রজেক্ট নিয়েছে, ওই প্রজেক্টের ভিতরে আমি কাজ করতে পারবো না। তো আমরা যদি পার্টলি বুঝিয়ে দিই তাহলে ও নিতে পারবে না কেন? এই কাজটা কিন্তু তাদের রুটিন কাজ, এই কাজগুলো তাদের বুঝে নেওয়া উচিত এবং তারা এটার পরিষ্কার করা, মেনটেন করা সব কিছু তাদের করা উচিত। আর সিটি মেয়র বললেন, একটি প্রতিষ্ঠানের কাজ চলমান থাকা অবস্থায় প্রকল্প এলাকায় অন্য প্রতিষ্ঠানের হাত দেওয়ার সুযোগ নেই, তাই পুরো প্রকল্প একসঙ্গে বুঝে না দিলে তাদের করার কিছুই নেই। এগুলো বুঝে নিলেই তো হবে না, এটার জন্য পর্যাপ্ত জনবল লাগবে, মেনটেন্সের জন্য সমস্ত কিছু যদি সিটি কর্পোরেশনের যোগান দেওয়া না হয় তাহলে সিটি কর্পোরেশন এগুলো কীভাবে মেনটেন করবে? নগর বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে বড় এই প্রকল্পটির সুফল নিয়েই এখন প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। সোহাগ কুমার বিশ্বাস, এসআইটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআইটিভির ওয়েবসাইট www.sitv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। SATV সাথে আছি সবসময়।